वेलकम বন্ধুরা, वेलकम টু আওয়ার চ্যানেল স্টাডি টু অল। আজকের এই ভিডিওটিতে আমরা আজকের অর্থাৎ 14 মার্চ 2022 এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্নটি হলো, বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? অপশন 1 14 মার্চ, অপশন 2 13 মার্চ, অপশন 3 15 মার্চ, অপশন 4 16 মার্চ। তো সঠিক উত্তর হচ্ছে 14 মার্চ। ঠিক আছে, এবং এই বছরে পাই দিবসের থিম হচ্ছে ম্যাথামেটিক্স ইউনিট, ম্যাথামেটিক্স ইউনিট। ঠিক আছে, এটি হচ্ছে এই বছরের পাই দিবসের থিম। এবং আজকের দিনটিকে পাই দিবসের সাথে সাথে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করা হয়, ইংরেজিতে বললে ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, ম্যাথামেটিক্স ডে, বাংলায় বললে আন্তর্জাতিক গণিত দিবস। ঠিক আছে, এবং পাই, এই পাইকে লেখা হয় এইভাবে, এবং এর আনুমানিক মান হচ্ছে 3.14, এবং এটা যদি এক্সপ্যান্ড করো তাহলে এরকম হবে 3.14159265355, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এর কোনো এন্ড নেই, ওই জন্য এটাকে আনুমানিক মান ধরা হয় 3.14। ঠিক আছে, তো এই হলো পাই দিবসের কাহিনী। তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এর জন্য নমিনেটেড হলো কোন হিন্দি অনুবাদিত উপন্যাস? ঠিক আছে, তো এটি হচ্ছে একটি প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বলা হয়। এটি একটি ইংলিশ বুককে দেওয়া হবে, তার জন্য নমিনেটেড হয়েছে কোনগুলি? তো অপশন হচ্ছে রাইটিং উইথ ফায়ার, গার্ল চাইল্ড, টম্ব অফ স্যান্ড, লাইফ অফ এ স্যান্ড। তো এটি হচ্ছে টম্ব অফ স্যান্ড, এটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই টম্ব অফ স্যান্ড যে উপন্যাসটি আছে এটি একটি হিন্দি উপন্যাস, রেত সমাধি, এটাকে ইংলিশে অনুবাদ করা হয়েছে, এবং ইংলিশ ভার্সনটির নাম হচ্ছে টম্ব অফ স্যান্ড, এবং সেই টম্ব অফ স্যান্ডটি এই প্রাইজের জন্য নমিনেটেড হয়েছে। এবং এই টম্ব অফ স্যান্ডটি ইংলিশ ভার্সনে লিখেছে ডেজি রকওয়েল। ঠিক আছে, এবং রেত সমাধি যে হিন্দি ভার্সনের অরিজিনাল উপন্যাস সেটি লিখেছে গীতাঞ্জলি শির। গীতাঞ্জলি শির। ঠিক আছে, চলো দেখা যাক এবার পরবর্তী প্রশ্ন। ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এর অফিসিয়াল স্পন্সর হলো কোন কোম্পানি? অপশন 1 উইপ্রো, অপশন 2 ইনফোসিস, অপশন 3 টিসিএস, অপশন 4 মাইক্রোসফট। তো সঠিক উত্তর হচ্ছে ইনফোসিস। ঠিক আছে, ইনফোসিসের হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর হচ্ছে হেডকোয়ার্টার, আর ইনফোসিস কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল 1981 সালের 2 জুলাই। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। মাছের উৎপাদন বৃদ্ধি করতে কোন সংস্থার সাথে পার্টনারশিপ করলো উড়িষ্যা সরকার? অপশন 1 ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশন 2 নাবার্ড। তো এই নাবার্ড এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো নাবার্ড ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অপশন 3 FICCI, এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো FICCI এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং অপশন 4 হচ্ছে ন্যাশনাল ফিশ রিসার্চ ইনস্টিটিউট। তো 4টি অপশন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশন 2 নাবার্ড, অপশন 3 FICCI, অপশন 4 ন্যাশনাল ফিশ রিসার্চ ইনস্টিটিউট। তো সঠিক উত্তর হচ্ছে নাবার্ড।
ঠিক আছে, চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কোন বিশেষ প্রোগ্রামের আয়োজন করছে ইসরো? অপশন ওয়ান যুব তৈয়ারি কার্যক্রম, অপশন টু যুব বিজ্ঞানী কার্যক্রম, অপশন থ্রি ছাত্র বিজ্ঞানী কার্যক্রম, অপশন ফোর যুব বিজ্ঞানী শিক্ষণ। সঠিক উত্তর হচ্ছে যুব বিজ্ঞানী কার্যক্রম, ইউথ সায়েন্স অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ইংরেজিতে বললে ইউথ সায়েন্স অ্যাক্টিভিটিস। ঠিক আছে, চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তার আগে ইসরো, ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে এবং ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালের 15 আগস্ট। ঠিক আছে, এবং এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রেজেন্ট চেয়ারম্যান এস পি সোমনাথ। এগুলো জিকে কোশ্চিন হতে পারে, তো এগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। সম্প্রতি কোন শহরে সাহিত্য উৎসবের আয়োজন করেছিল সাহিত্য একাডেমি? অপশন ওয়ান কলকাতা, অপশন টু দিল্লি, অপশন থ্রি মুম্বাই, অপশন ফোর ব্যাঙ্গালোর। তো সঠিক উত্তর হচ্ছে দিল্লি। ঠিক আছে, তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। সম্প্রতি ড্রোন স্কুলের উদ্বোধন করা হলো কোথায়? অপশন ওয়ান গোয়ালিয়ার, অপশন টু ইন্দোর, অপশন থ্রি ব্যাঙ্গালোর, অপশন ফোর গোপাল। তো কোন শহরে ড্রোন স্কুল উদ্বোধন করা হলো? তো সঠিক উত্তর হচ্ছে গোয়ালিয়ার, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়ার শহরে এই ড্রোন স্কুল উদ্বোধন করা হলো। তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। উত্তর ভারতের প্রথম স্পেস সায়েন্স সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? অপশন ওয়ান লে শহরে, অপশন টু জম্মুতে, অপশন থ্রি শ্রীনগরে, অপশন ফোর গুলমার্গে। তো সঠিক উত্তর হচ্ছে জম্মু শহরে। এবং যে স্পেস সায়েন্স সেন্টার তৈরি হয়েছে সেই সেন্টারটির নাম হচ্ছে সতীশ ধাওয়ান সেন্টার ফর স্পেস সায়েন্স। তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। পরম গঙ্গা নামে সুপার কম্পিউটার কোন প্রতিষ্ঠানে স্থাপন করা হলো? অপশন ওয়ান আইআইটি রুড়কি, অপশন টু আইআইটি হায়দ্রাবাদ, অপশন থ্রি আইআইটি মাদ্রাস এবং অপশন ফোর আইআইটি কানপুর। তো সঠিক উত্তর হচ্ছে আইআইটি রুড়কি। ঠিক আছে, তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করেন কে? তা টেস্ট ক্রিকেটে সব থেকে দ্রুত অর্ধশতরান কে করেছে? অপশন ওয়ান ঋষভ পান্ত, অপশন টু শ্রেয়াস আয়ার, অপশন থ্রি রবীন্দ্র জাদেজা, অপশন ফোর মায়াঙ্ক আগরওয়াল। তার সঠিক উত্তর হচ্ছে ঋষভ পান্ত, তিনি 28 বলে 50 রান করেছে। তো এর আগে সব থেকে দ্রুততম ছিল কপিল দেব, তিনি 30 বলে 50 রান করেছিলেন টেস্ট ক্রিকেটে। 1982 সালে তিনি এই রেকর্ডটি করেছিলেন, এই রেকর্ডটি ভেঙে এখন দ্রুততম রান করলেন ঋষভ পান্ত। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব আপডেট রেগুলারলি পাওয়ার জন্য। এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, জব আপডেট এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই।